বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দুইজন ইঞ্জিনিয়ার পাত্রী সম্পর্কে আলোচনা করার জন্য একজন হচ্ছে একশত উনসত্তর নাম্বার সিরিয়াল ওনার বাবা ব্যবসায়ী ওনারা এক ভাই এক বোন ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর শহরে পারিবারিক অবস্থা অত্যন্ত ভালো ওনাদের উচ্চতা আমি মেয়ের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি গায়ের রঙ ফর্সা মুখের গঠন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো চেহারা বয়স হচ্ছে চব্বিশ প্লাস চব্বিশ প্লাস ওনার এসএসসি এইচএসসি এসসি এ প্লাস ছিলেন উনি বর্তমানে বিএসসি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উপর ডেফোডিল ইউনিভার্সিটি থেকে ডেফোডিল ইউনিভার্সিটি থেকে ওনার বড় ভাই ওনার বাবা ব্যবসায়ী বড় ভাই বড়ো ভাই ব্যবসায়ী এক্সপোর্ট এমপোর্টের ব্যবসা করে মালয়েশিয়ায় বর্তমানে অবস্থিত আছেন ওনাদের চাহিদা হচ্ছে কোন সরকারি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অথবা বারো তেরো গ্রেডের আলো চাকরিজীবী হলেও আলোচনা করা যাবে তো অথবা কোম্পানির চাকরিজীবী হলে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে স্ট্যান্ডার্ড একটা চাকরিজীবী ওনারা পছন্দ করতেছেন বাট ওনাদের উচ্চতা যেন পাঁচ ফিট ছয়ের নিচে না হয় পাত্রের উচ্চতা যেন পাঁচ ফিট ছয়ের নিচে না হয় সো ভিওয়ার্স আমি চলে যাচ্ছি দ্বিতীয় পাত্রীর আলোচনা করার জন্য আমি এখন যার আলোচনা করব ওনার সিরিয়াল হচ্ছে এক আটাত্তর নাম্বার এক আটাত্তর নাম্বার বাবা মৃত মা গৃহিণী বাট বর্তমানে উনি শারীরিকভাবে অসুস্থ উনার জন্ম উনিশশো সালে বয়স সাতাশ প্লাস চলতেছে গায়ের রং ফর্সা গায়ের রঙ ফর্সা পাঁচ ফিট এক ইঞ্চি উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি উচ্চতা অবিবাহিত পেশা হচ্ছে উনি বর্তমানে একটা কনস্ট্রাকশন ফার্মে কর্মরত আছেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি দুই হাজার নয় এইচ দুই হাজার এগারো উনি ডিপ্লোমা করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর শেরপুর পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে উনি ডিপ্লোমা করেছেন ওনারা দুই বোন এক ভাই দুই বোন এক ভাই ভাই সবার ছোটো ওনার বড় বোন বিবাহিত ভিউার্স ওনাদের চাহিদা হচ্ছে ওনাদের চাহিদা হচ্ছে ওনার কোম্পানি কোম্পানির জব করে এ ধরনের বাট ছেলেদের সেলের চেহারা যেন মোটামুটি একটু দেখার মতো হয় আর ওনাদের ওনাদের আরেকটা চাহিদা হচ্ছে ওনারা যদি বিশেষে শর্ট ডিবিউটস হয় শর্ট ডিবিউটস কোনো পাত্র যদি থাকে তাহলে ওনারা আলোচনা করতে আগ্রহী আপনাদের মাঝে যদি কারো সন্ধানে এ ধরনের পাত্র থাকে অবশ্যই আমার সাথে সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা লাইক করে দিবেন যেন পরবর্তীতে প্রতিটা ভিডিও সবার আগে আপনার কাছে শো করে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন